যিনি বলতেছেন আমি শুনলাম যে বদির খবন সাহেব নাকি বলতেছে উনি কি মনে করছে এটা কি উনার মতো অশ্লীল ছবি কিনা যাই না ওনার তো এখনো অশ্লীল ছবি উনার নামে এখনো শুনি যে মামলা নাকি আছে অশ্লীল ছবি বানানোর জন্য তো একটা অশ্লীল ছবি ডিরেক্টর হয়ে যে এত বড় বড় কথা বলাটা ওনাকে মানায় না আর আমরা আইনগতভাবে ব্যবস্থা নিচ্ছি ওনার বিরুদ্ধে আমরা আইনগতভাবে আইনগতভাবে যাচ্ছি আমার আমার লয়ার আসছে এটা ডিসকাশন করতেছে তারা ফাইল রেডি করতেছে আমরা বুদ্ধি রান খুবন সাহেবের বিরুদ্ধে যে বক্তব্যটা দিছে এটার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি হ্যালো বিয়ার্স দিস ইজ ব্রাডলি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আর উইয়ার গিভ ইউ দা লেটেস্ট আপডেটসাউ বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি আমি এখন আছি হচ্ছে জ্যাজ মাল্টিমিডিয়ার স্টুডিওতে জ্যেজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আজিস ভাইয়ের সাথে কথা বলতে তার আপকামিং একটি মুভি আসতেছে স্যার যার নাম হচ্ছে বেপরভা যে মুভিটিতে অ্যাক্টিং করেছে হচ্ছে ববি আর রোশন এই মুভি নিয়ে অনেক কন্ট্রোভার্সিজ ঘুরে আছে তো আমরা কথা বলি ডাইরেক্ট ভায়ের সাথে যে তার কী মতামত আছে এই মুভির শ্যুটিং আর এই কন্ট্রোভার্সিজ নিয়ে মুভিটার গল্পটা সুন্দর এই মুভিটা আমরা একটা ছবির অবলম্বনে করছি একটা ছবির এই বিদেশে একটা ছবি থেকে কপিরাইট নিয়েছি যেহেতু গল্পটা খুব ভালো বলে আমরা ভালো লেগেছে কপিরাইট নিয়ে ছবিটা তৈরি করেছি গল্পটাতে কার ভাই বোন ফ্যামিলির ইমোশন আছে সেই সাথে অ্যাকশন আছে ড্রামা আছে খুব সুন্দর গান আছে নাচ আছে আমি বলব বাংলাদেশের যতগুলি হিরো আছে তার ভিতরে বেস্ট ডান্স করে রোশান আপনার একটা ডান্স নাম্বার একটা টাইটেল ট্র্যাকটা দেখছেন একটা মাসালা কমপ্লিট মাসালা করবা নিজের ছবি যেরকম হওয়া উচিত সেরকমই হচ্ছে ছবিটা এবং দর্শকের সবাই ভালো লাগবে এনজয় প্রথমবারের মতন বেপর জুটি হয়েছে রবি রশন। এদের কেমিস্ট্রিটা কেমন ছিল না এই এটা যখন ছবিটা আমরা সিলেক্ট করি হিরো কাকে নেব ডেফিনেটলি আমরা চিন্তা করলাম যে রোশন হচ্ছে ভালো কেউ করবে না এই যে ব্যাপারটা হচ্ছে ইয়াং এনার্জেটিক অ্যাকশন মুড এটা রোশন খুব ভালো করবে চিন্তা করে আমরা রোশনকে নিলাম তারপর নায়িকা হিসাবে দেখলাম যে এটা এটা গ্লামার একটা নায়িকা দরকার এখানে বড় লোকের মেয়ে এখানে ববি খুব ভালো যায় তাদের জন্য ববিকে

জেলাসি নানানভাবে ছুতা একটু কোনো জিনিসেই আপনি ধরতে গেলে ছুতা যাবে যে কোনো জিনিসেই কোনাল্লাম সারা পৃথিবীতে আর কোনো নিখুঁত মানুষ নাই সো সবকিছুতে একটু না একটু কাগজে আপনার পরীক্ষার খাতা দেখবেন কেউ একশো একশো পায় না কিন্তু কার দু একটা ভুল থাকবেই ও একটু ছুটা ধরলে এগুলো অবমিট করে কাজ করতে হয় কিন্তু ওরা যে না হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ওরা তারপর আমরা করিনি এই কাজটা নিয়ে আমরা চেন্নাইতে যাওয়া হায়দ্রাবাদের পুরো ছবিটা শেষ করলাম এতে ক্ষতি তেমন একটা লাভ হয়েছে ছবিটা কোয়ালিটি হাই হয়েছে অনেক কারণ টোকেশন খুব সুন্দর ছিল আর ছবিটা অনেক ভালো হয়েছে এটার জন্য the recent রিসেন্ট নিউজ uh,

কোন ডিরেক্টরকে ডিরেক্টর সমিতির মেম্বার হতে হবে দ্যাট ইজ নট নো এনি ল বা শিল্পিকা শিল্পী সমিতির মেম্বার হতে হবে এমন কোনো ল নেই সো যে কেউ পৃথিবীর যে কেউ ছবি বানাইতে পারে বাংলাদেশ হলে কারো কোনো পারমিশন লাগবে না সে বানাইতে পারবে সেন্সর বোর্ডে জমা দেবে সেন্সর যদি সেন্সর বোর্ড যদি ছবি ওকে করে ছবি রিলিজ করতে পারবে ডিপেন্ডেন্স সেন্সর বোর্ড আর কারো কোনো কিছু দেখার ক্ষমতা রাইট নাই আর যদি বিদেশি কোনো আর্টিস্ট অথবা টেকনিশিয়ান হয় সেই ক্ষেত্রে আপনাকে শুধু অনলি ইউ হ্যাভ টু টেক দ্য পারমিশন ফ্রম দ্য ইনফরমেশন মিনিস্ট্রি আফটার দ্যাট আপনি ছবিটা সেন্সর ছবি কমপ্লিট করে আপনি সেন্সর বোর্ডে জমা দেবেন এখন সেন্সরের যদি সেন্সর বোর্ড করে দেয় ছবি রিলিজ হবে আর সেন্সর বোর্ড যদি পাস না করে ছবি রিলিজ হবে না এটা সেন্সর বোর্ড দেখবে যেটা আপনার সেন্সর নীতিমালা অনুযায়ী ঠিক আছে না ছবি অশ্লীল আছে কি না কিংবা কোনো ভায়োলেন্স আছে অতিরিক্ত ভায়োলেন্স আছে কি না সমাজ বিরোধী ধর্মবিরোধী কোনো বক্তব্য আছে না এগুলো ওরা দেখবে নোট কিছু আছে কিনা ভাল্ড কিছু আছে কিনা এইগুলি ওদের নীতিমালা যেগুলি পয়েন্ট আছে সেগুলো দেখবে ওই আমি পরিচালক সমিতির মেম্বার না শিল্পী সমিতির মেম্বার এসব পেপার কোন জমা দিতে হয় না শুধু আমার যে টেকনিশিয়ান আছে বিদেশি টেকনিশিয়ান থাকে তাদের জন্য ট্যাক্সটা জমা দেওয়া হয় বাংলাদেশের ব্যাঙ্কের ট্যাক্স জমা দিতে হয় সেটা আমরা দিচ্ছি না সেটা দেখবে সেটা আমরা অলরেডি জমা দিচ্ছি সো আমাদের ছবিটা মুক্তি দিতে কোনো বাধা নেই যিনি বলতেছেন আমি শুনলাম যে বদির খগন সাহেব নাকি বলতেছে উনি কি মনে করছে এটা কি ওনার মতো অশ্লীল ছবি কিনা যাই না ওনার তো এখনো অশ্লীল ছবি উনার নামে এখনো জানি শুনি যে মামলা নাকি আছে অশ্লীল ছবি কিন্তু একটা অশ্লীল ছবি ডিরেক্টর হয়ে যে এত বড় বড় কথা মানায় না আর আমরা আইনগতভাবে ব্যবস্থা নিচ্ছি ওনার বিরুদ্ধে আমরা আইনগতভাবে আইনগতভাবে যাচ্ছি আমার আমার লয়ার আসছে এটা ডিসকাশন করতেছে তারা ফাইল রেডি করতেছে আমরা বুদ্ধি আলম খুবন সাহেবের বিরুদ্ধে যে বক্তব্যটা দিছে এটা বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি ওকে অল

উনি অনেক 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 প্রশংসা করছে ছবিটার এর এবং ডিরেক্টরের সবকিছু সবকিছু মিলে মনে হয় ছবিটা ভালো হয়ে যায় অডিয়েন্স ওকে ডিয়ার অডিয়েন্স ইন দিস ইথ উইল বি রিলিজ দা মুভি প্লিজ প্লিজ কাম টু সিনেমা হল অ্যান্ড ওয়াজ দ্য মুভি আই থিঙ্ক ইউ উইল বি এনজয় দ্য মুভি ইট ইজ টোটালি কমপ্লিট প্যাকেজ অফ এন্টারটেনমেন্ট দ্যার ইজ ভেরি নাইস সং ডান্স Action and family drama, and Roshan is the young star. I think he is the coming next super, uh, next coming superstar. He will be. I am confident on him, and good looking, educated, handsome, good boys, good manner, good acting. Now he is doing the good acting and definitely good dancer and fighter also. So watch the movie, Bapurwa, and enjoy your time with your family and friends. Thank you. রূপালী দুনিয়ার সব খবর পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন